এই অনুষ্ঠান সভাপতি এটি আমার অঞ্চলের যেতে অনেক জন সে দান অর্থরে এই মন্দির হয়েছি আর্তমানে যজ্ঞ কার্য বি সেই দান অর্থরে হচ্ছে এটি যা কিছু হচ্ছে আমার অঞ্চলের লোক দান অর্থরে এটি হচ্ছে এটি কী মানে সরকারি অর্থ কেবল আমার গোটে মুখশালা আসছি নাহলে আর কিছু সরকারি অর্থ আসেনি আর যা এটি কিছু উন্নতি হচ্ছে যা কিছু হচ্ছে আমার অঞ্চলের জনসাধারণ দান অর্থরে হচ্ছে। পঞ্চমুখী আমি এইপা গোটে কল্পনা কলু কি আমার অঞ্চলের পঞ্চমুখী হনুমান না কে কাহ গ্রহ পূজা কি কোণী পূজা পাঠ করালে কোণী পণ্ডিত হোক কোণ জ্যোতিষ হোক কোণী জনসাধারণ পরামর্শ দেওয়া যে পঞ্চমুখী হনুমানটি পূজা করতে সে বহু বাট খোঁজি খোঁজি যাচ্ছেন বহু পরিশ্রম করে যাচ্ছেন সেইপা আমি এই আখি রাখি জনসাধারণকর মানে কামরে লাগিয়ে আমি এটি প্রভুঙ্ পঞ্চমুখী প্রভুঙ্ আমি এটি স্থাপনা করছু। নিশ্চিত ভাবে আঞ্চলিক ভাবে তো আমার অঞ্চল নিশ্চিত ভাবে উন্নতি হয়েছি আক্ত মানে এটি তাঁর মানসিক নিয়ে আসছেন গুয়া নড়িয়া বসাও সে মনস্কামনা তো নিশ্চিত ভাবে পূরণ হচ্ছে সে আমি যে সে ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয়েছে বলে সে কমিটিকে জনাইছেন যে আমার ইচ্ছা পূরা হয়েছে বলে। মু শ্রী মনোজ কুমার দাস এটি মুখ্য পূজক হিসাবে পূজা করে এটি বার বর্ষ হল পূজা হল পঞ্চমুখী হনুমান দয়া ভাব যে ডাকিছি তা মানসিক পূরণ হয়েছে সেই হিসাবে পূজা করে সকাল পঞ্চমুখী হনুমান টিকি পাওয়ার অধিকা অনুভব করছেন পূজা বহুত ভাল রীতিনীতি কম আছে রীতিনীতি সকাল পূজা হয় সন্ধ্যাবেলা আরতি হয় নীতি ভোগ বারটা গোটা বেড়ে নীতি ভোগ হয় সংক্রান্তিরে বি নীতিভীতি হয় হুম ফুম হয় বার বর্ষ অনুভূতি আছে বহুত বড়িয়া লোক গ্যাদরিং কেমতি বহুত লোক কিছু গোটে আশ্চর্য কর্ম আশ্চর্য যে যেমতি মানসিক যে যেমতি করছি তা পূরণ হয়েছে। আজ পবিত্র মহাবিশ্ব পণা সংক্রান্তি তথা ওড়িয়া নববর্ষ এই উপলক্ষে আপনার এটি স্থানীয় পঞ্চমুখী হনুমান নিকটে যে যজ্ঞ হচ্ছে পূজা অর্চনা এ বিষয়ে আপনার টিকি কম কুহ আজ ওড়িয়া নববর্ষ এবং হনুমান জয়ন্তী মহাবিশ্ব সংক্রান্তি উপলক্ষে মো সমস্ত ওড়িশাবাসী মো হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আমার এটি পঞ্চমুখী হনুমান মণপুর মণপুর গ্রামে অনুষ্ঠিত আজকে বার বর্ষ হল পালন করা হচ্ছে এবং এটি মহা সমারোহে এটি পালন করা যায় অনেক এটি প্রবচন ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম করা যায় বহু ভক্ত শ্রদ্ধাড় মানে এটি আসি উপস্থিত হুঁতি এবং এটি বহু মানে ভাল আড়ম্বরের পালন করা যায় এবং খাওয়া পিওয়া ভালো মন্দ এসবু জিনিস এটি করা যায় এ যা হোক বিসর্জন এটি আমার বিশ্বশান্তি মহাযজ্ঞ করা যায় যজ্ঞ করে লোক জগতর মঙ্গল এটি সমস্তে কামনা করতে আর এটি ঠাকুর পাখে প্রার্থনা প্রভু করতু সমস্তে ভালো রুহত সুখ সমৃদ্ধি রুহত এটি কামনা করছি ধন্যবাদ। হরি হম স্বস্তি নইন্দ্র বৃধ শ্রবা স্বস্তি নমসা বিশ্ববেদা স্বস্তি নাক্ষ অরিষ্ট নেমি স্বস্তি ন বৃহস্পতি রাম হনুমতে নমো নমঃ। মো নাম হল প্রশান্ত কুমার ত্রিপাঠী ঝঙ্কড় সারলা পীঠের ঘর আজকে তিন বর্ষ হল এ যজ্ঞ মণ্ডপরে মুখ্য পুরোধা হিসাবে কর্ম করে আসুছি যজ্ঞ বার বর্ষ হল যজ্ঞ হল এ পঞ্চমুখী হনুমান অপার করুণা বিনা বাধা বিঘ্নরে বহু ভক্ত মানে আসি এই সংক্রান্তি দিনরে তিন দিন ধরে যজ্ঞ কার্য চালা অবস্থায় সমস্ত ভক্ত মানে মহাসমাগমে যোগদান করতে সমস্ত সাহায্য সহযোগে অনুষ্ঠান এ পর্যন্ত যাইছি বার বর্ষ হল বিশৃঙ্খলিত হিসাবে শৃঙ্খলা সহিত বিশৃঙ্খলিত ন হয়ে শৃঙ্খলা সহিত যজ্ঞ কার্য চালুছি। প্রথম যজ্ঞ কার্য অঙ্কুরারোপণকে মিশাই চারিদিন করা যায় প্রথম দিন সন্ধ্যায় শুভ অঙ্কুরারোপণ করা যায় দ্বিতীয় দিন প্রভুঙ্কর পবিত্র মহানদী তটর জল আসি মহাপ্রভুঙ্কর জলযাত্রা কার্য আরম্ভ করা যায় তাপরে সূর্য পূজা গোপূজা
অগ্নিস্থাপন করা যায়। প্রতিদিন প্রাতঃ সময় সূর্য পূজা, অগ্নি সংস্কার, অগ্নি সংস্কার, অগ্নি পূজা, হোম, মণ্ডলাদি পূজা, ভক্তরাজ পঞ্চমুখী হনুমান পূজা অর্চনা করা যায়। সংক্রান্তি দিন অমৃত বেলায় মহাপ্রভুঙ্কর পূর্ণাহুতি প্রদান করা যায়। সমস্ত ভক্ত মানে বহু সংখ্যার যোগদান করে মহাপ্রভুঙ্ যজ্ঞ সাফল্য মণ্ডিত করতে। এ হচ্ছে হনুমানঙ্কর অপূর্ব দৃশ্য বা অপূর্ব ঘটনা। সবু যজ্ঞ ঠারু এ যজ্ঞ স্বতন্ত্র, সবুঠি একমুখী হনুমান অছন্তি। পঞ্চমুখী হনুমান সর্ব বাধা বিঘ্ন দূর করতে, কৌশি বিশৃঙ্খলিত পরিবেশ সৃষ্টি করতে না। প্রথম কথা, পঞ্চমুখী হনুমান পিঠে যা মানসিক করেছি তার ফল সেই হিসাবে পাইছি। যাহার মন যেড়ে তার প্রভু যেড়ে যা কথা আছে সেই হিসাবে পঞ্চমুখী হনুমান সমস্ত ভক্ত মনস্কামনা পূর্ণ করেছেন। প্রিয়রঞ্জন দাস, মণপুর গ্রাম মোর বাসিন্দা মু, ইয়ে জগৎসিংহপুর জেলা তীর্তল ব্লক কৃষ্ণানন্দপুর থানা অন্তর্গত মণপুর গ্রামের মণপুর ইন্দ্রাণী ছকরে পঞ্চমুখী হনুমানজী পবিত্র মন্দির। ইয়ে মন্দিরের আবাহন কাল আজ পর্যন্ত বার বর্ষ হয়ে গলা। ইয়ে বিশ্বশান্তি গীতা মহাযজ্ঞ আমার বার বর্ষ হয়ে গেল অনুষ্ঠিত হয়ে আসুচি, আর বহু শৃঙ্খলার সহ অনুষ্ঠিত হয়ে আসছি। কোণী বিশৃঙ্খলা কেহি বি কেবে কোণী বর্ষ বি কেহি আজ পর্যন্ত দেখি না। তেণুকরি এ পীঠর বহু মাহাত্ম্য অছি, মাহাত্ম্য তো কহিলে সরবনি। এ প্রশান্তনা বর্তমান কহুলে এ মাহাত্ম্য, ইয়ে পীঠের প্রশান্তনা যেমনি কহিলে এ পীঠের যেকোন ভক্ত যেকোন মনস্কামনা নিয়ে আসছেন তৎক্ষণাৎ তাহা পূর্ণ হয়েছে। যা কহিলে হনুমান তো সব জায়গায় অনেক, কিন্তু পঞ্চমুখী হনুমান খুব কম জায়গায় আবির্ভূত। তেণুকরি ইয়ে পীঠ যেবেঠু আবাহন হয়েছি, ইয়ে পীঠর মুখ্য পূজক মনোজ কুমার দাস, সি মুখ্য পূজক হিসাবে সে পরিচিত। তো তাঁকর বহুত অনুভূতি, আমঠু তাঁকর বহুত অনুভূতি অছি। এ পীঠের বহুত মানে আশ্চর্যকর ঘটনা এই পীঠের ঘটিছি। তৎসহিত আমার আবাহন কালর আজ পর্যন্ত বহুত চমৎকার এই পীঠের ঘটিছে। তেণুকরি সরকারি বিজয় শঙ্কর দাস তাঙ্কর কিছু তাঙ্কর কিছু অনুদান অছি মন্দির ইয়েকু। সরপঞ্চ স্থানীয় সরপঞ্চ অছন্তি আমার বসন্ত কুমার মহাপাত্র,